টুম্বা, তোর নাকি 1 মিলিয়ন হয়ে গেছে? তাহলে তো তুই সেলিব্রিটি হয়ে গেলি। আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না, আর আমার 1 মিলিয়ন হয়েছে তাতে তোর কি? কেমনে হইলো? তোর ভিডিও তো ফরিউ তো দেখি দেখি না। কেমনে দেখবি? তোর খাইস্তাতার কারণে তোর 6 মাস আগেই ব্লক মারছি। জি আমরা ভালো আছি। 1 মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এই এইগুলো আমার বাপ আনবে কেন? আমি যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশে রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিছে। ও আচ্ছা। দাদা, আলু কত করে? 25 টাকা করে কেজি। আরে ও দাদা, আপনি আমার আলু নিয়ে যাচ্ছেন কেন? আরে দাদা, এটা আপনার আলু না, আপনার আলুর দাম শুনে আমার আলু খুলে পড়ে গেছিল। ও ঠাকুরপ, কি কিছু পেঁয়াজ দাও না। সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো, এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে, তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো, শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। ম্যাডাম একটু দেখুন না, ম্যাডাম প্লিজ, ম্যাডাম দেখছেন তো, কথা সকালবেলা এসেছি ম্যাডাম। দাঁড়ান 1 মিনিট, দাঁড়ান আমি কথা বলে দেখছি। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ বলুন, কি করতে পারি? এই সুতির নাইটিটা ঠিক করতে হবে। মানে? ফোনটা রাখো তো। কি বলছেন কি আপনি, অসভ্যতামি করছেন? জানেন আমি কি করতে পারি? জানি তো, করে বসে আছেন, আর সেই জন্যই তো এসেছি। মানে? বাবা মা আদর করে নাম রেখেছিল সুধীর মাইতি, আর আপনারা আধার কার্ডে সেটা লিখেছেন সুধীর নাইটি। বাচ্চা বউ, তুমি কি বিয়ের আগে কাউকে কিস করেছিলে? হ্যাঁ, একবার পিকনিকে গিয়েছিলাম। কি তারপর কি হয়েছিল? একটা ছেলে আমাকে একা পেয়ে চাকু বের করে বলেছিল, কিস না করলে তোকে মেরেই ফেলবো। তারপর কি তুমি কিস করেছিলে? দেখতেই তো পারছো এখনো বেশি। ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন? সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলা পিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি, এর ভিতরে চিনি ঢুকলো কি করে? তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। জ্যোতির্মা গরল, ও জ্যোতির্মা, জ্যোতির্মা আপু, আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন। কথা তো শুনবেন, মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব বলবেন।